নমস্কার, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু মোটেই মোটিভেশনাল ভিডিও না, কিছুটা কাইন্ড অফ আপনি পড়াশোনা কাম জোকসের ভিডিও বলতে পারেন। আমরা এরকম ছোট ছোট চেষ্টা করব। তো সুলতান বলবন তার আমলে কিভাবে সিংহাসন উঠেছিলেন, যেহেতু আমাদের অনেক ভিউয়াররা বলবনের থেকে অনেকদিন টাচে নেই বলে একটু জাস্ট ছোট্ট 2 মিনিট বলবনের ইন্ট্রোডাকশন দিয়ে দিই, তারপর মোটিভেশন বলব। তো বলবন প্রথম জীবনে একজন দাস ছিলেন, তাকে ইলতুৎমিশ দাস বাজার থেকে কিনে 40-এর চক্রে তাকে স্থান দেন। 40-এর চক্র হচ্ছে 40টা দাসের সংস্থা যারা সুলতানকে রক্ষা করবে। সেই সময় ইলতুৎমিশের সাপোর্ট খুব কমে গিয়েছিল, প্রচুর দিকে প্রবলেম হয়ে গেছিল, পঙ্গা নিতে হয়ে গেছিল, কি করবে আর। তো যাই হোক, সিংহাসনে তো তাকে বসতেই হতো। তো বলবন শেষ পর্যন্ত নিজের উন্নতি করতে থাকে এবং তার জামাতা শ্রীমান নাসিরুদ্দিন, যিনি খুদ সুলতান ছিলেন, তাকে খিসকে দিয়ে বলবন সিংহাসনে বসে পড়ে। তাহলে প্রথম শিখ যেটা আমরা পাচ্ছি বলবনের থেকে, কিংশিপ নোজ নো কিংশিপ, অর্থাৎ কিনা রাজ্য রাজত্ব এই সমস্ত ক্ষেত্রে আত্মীয় স্বজন বলে কিছু হয় না, খিসকে দিতে হবে। তারপরে বলবন তো ও যেহেতু খুন করে বসেছে, সেহেতু ওকেও যদি কেউ খুন করে বসে এরকম একটা ভয় ছিল। তো জনগণের কাছে নিজেকে দেবতা বলে প্রচার করতেন, জিল্লে ইলাহি নিয়াবতে খুদাই, হ্যাঁ এই সমস্ত জিনিস, যাই হোক তিনি নর যেসব সমস্ত জিনিস প্রবর্তন করেন, সিজদা পাইবাস প্রবর্তন করেন। তো যাই হোক সেটা না, এইবার তার আমলে বেঙ্গলে, আর বলবনে ছিল ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, তো বেঙ্গলে একজন তুঘরিল খান নামের সামন্ত রাজা বলতে পারেন না, বা তাকে ইত্তাদার বলা হতো, সে বিদ্রোহ করে বসে। এহেন বলবন তার সঙ্গে পঙ্গা, কি হবে ওর। তো যাই হোক, তো বলবন খান প্রথমে পাঠালেন হচ্ছে আমিন খানকে, যে যা বিদ্রোহটা দমন করে আয়। তা আমিন খাঁ ফেল করে গেল, আমিন খাঁ পারলো না, ওদিকে তুঘরিল খান আরো ইয়ে বেড়ে গেল আর কি বলে আমাদের চলতি ভাষায় বলে লেজ মোটা হয়ে গেল, লেজ মোটা হয়ে গেল মানে আমার সামনে কেউ টিকতে পারে না। তো যাই হোক, এবার বলবন ইয়েকে পাঠালেন, কি নাম হচ্ছে মুক্তাদির খান, মুক্তাদিরই ছিল বোধহয়, হ্যাঁ না মালিক মুক্তাদির, মুক্তাদির খান না, মালিক মুক্তাদিরকে তিনি পাঠালেন। মালিক মুক্তাদিরকে গিয়ে যখন পাঠালেন তখন একটা ভীষণ ভালো মোটিভেশন দিলেন, সেই মোটিভেশনটাই আমি আপনাকে আজকে বলবো। সেই মোটিভেশন যদি আমি পেতাম আমি একদিনে চাকরি হয়ে যেত, বাকি আপনাদের কথা আমি জানি না, আমি আশা করছি আপনাদেরও কিছু না কিছু জীবনে হয়েই যেত সেই মোটিভেশন যদি আপনারা পেতেন। তাহলে আসুন দেখি সুলতানরা কীভাবে তার সেনাপতিদের মোটিভেশন দেয়, কীভাবে তার হৌসলা বাড়ায়। তো কি হলো, মালিক মুক্তাদিরকে পাঠানোর আগে বললো এদিকে আয় খোকা শোন এদিকে আয়। তো মুক্তাদির আসলো, বসলো, এনে চা খা, যদি তখন চা ছিল না, আমি আপনাকে একটা সিচুয়েশনের কথা বলছি। তো মুক্তাদির চা খেতে খেতে বলছে আচ্ছা তুই জানিস আমিন খাঁ পারেনি, বলছে হ্যাঁ স্যার শুনেছি, বলে এদিকে আয় দেখ, বলে একটা অযোধ্যা নগরীতে ঢুকবার একটা এরকম ডোর, তখনকার সময় যেরকম ছিল আর কি, যে কি বলে রাজ দরজা যেখান দিয়ে লোকে যাবে আসবে, লোকে বাজারের মধ্যে দেখতে পাবে, দরজা ওরকম একটা ছিল। সেইখানে না কি করেছিল আমিন খাঁ, যে কিনা ফেল করলো, বিদ্রোহ দমন করতে পারেনি, হ্যাঁ তার না কেটে দিয়ে মুন্ডুটা ওখানে ঝুলিয়ে রাখলো, আর মালিক মুক্তাদিরকে ডাকলো দেখ দেখেছিস তুই না করতে পারলে তোর এরকম হবে। এই যে মোটিভেশনটা পেলো মালিক মুক্তাদির, বাপ বাপ বলে কি ভাবলো, এক হচ্ছে যদি তুঘরিল খাঁকে মারতে না পারি হয় তুঘরিল খাঁ আমাকে মারবে, আর নরে বলবান মারবে, দুদিকেই আমাকে মরতে হবে, তাহলে তার বরং তুঘরিল খাঁকে মারি তবু বা বলবান আমাকে ছেড়ে দিতে পারে। এবং কি আশ্চর্যের বিষয়, মালিক মুক্তাদির তুঘরিল খাঁকে দমন করতে সমর্থ হল। তার মানে এই যে মোটিভেশনটা আপনি পেলেন, এই যে মোটিভেশনটা বলবান কিভাবে ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন, এইরকম মোটিভেশন যদি আমার জীবনে হতো তাহলে আর আমি এটা বলতাম না যে আমি চাকরি পরীক্ষা দিয়েছি পাইনি, আমিও একদম ঝভাস করে চাকরি পেয়ে যেতাম। আপনি শুনে থাকবেন কেউ কেউ বলে যে আমরা 4 মাস WBCS পড়ে পাস করেছি, কেউ বলে 2 মাস পড়েছি, কেউ বলে আমি পড়িনি এমনি পাস করে গেছি WBCS, অনেকেই ভিডিওতে আজকাল পাওয়া যায়। তো সেই হিসাবে আপনি জানুন ওদের কিন্তু বলবনের ওই বলবন এসে পার্সোনালি ওদের মোটিভেশন দিয়েছিল ওরকম মুন্ডু দেখিয়ে, হ্যাঁ বেশ সুন্দর লাগছে দেখতে জিনিসটা। তো এরকম মোটিভেশন আপনাদের দিলে আপনাদের কি হতো, আপনারা কি পাস করতেন, নাকি দেশ ছেড়ে পালিয়ে যেতেন, নাকি পরীক্ষা পরীক্ষা ছেড়ে পালিয়ে যেতেন, কি হতো, এই যদি আপনি একটু আমাদের কমেন্টের মাধ্যমে জানান, যদি আপনার একটু রাগ হয়ে গেছে সেটাও জানাতে পারেন ডিসলাইক দিয়ে, মানে মোট কথা আপনি জানান যে আমার, আমি শুনতে চাই যে এইরকম বলবনের পাল্লায় পড়লে আপনার কি হতো, বা বলবনের মোটিভেশন নিয়ে আপনি জীবনে কতটা উন্নতি করতে পারতেন, এটা আমি জানতে চাই। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।